ভালোবাসা দিবসে অবিবাহিত ও সিঙ্গেলদের স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়েছেন ভারতের নাগাল্যান্ড রাজ্যের উচ্চশিক্ষা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং। মঙ্গলবার তার নিজ টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। কয়েক ঘন্টার মধ্যেই পোস্টটি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক হইচই শুরু হয়। তেমজেন ইমনা অ্যালং ভারতের নাগাল্যান্ড বিজেপির সভাপতি ও বিধানসভারও সদস্য। নানা সময় হাস্য রসাত্মক কর্মকাণ্ড ও বক্তব্য দেয়া এই মন্ত্রী তার টুইট পোস্টে লেখেন, স্বাধীনতা একটি উপহার যা সবার জন্য নয়, আসুন আমাদের দিনটিকে লালন করি, সিঙ্গেলদের জন্য শুভেচ্ছা। তেমজেন ইমনা অ্যালং এর টুইট পোস্ট নিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা গেছে, তবে অনেকেই তার পোস্ট নিয়ে নেতিবাচকভাবে সমালোচনাও করেন। এর আগে বিভিন্ন সময়ে তিনি এমন হাস্যরসাত্মক বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়েন। গেল বছরের ভালোবাসা দিবসে তিনি সবাইকে সিঙ্গেল থাকার আহ্বান জানান এবং বিশ্ব জনসংখ্যা দিবসে সিঙ্গেল থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেও ব্যাপক সমালোচনার জন্ম দেন এই মন্ত্রী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।